নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গণেশ চতুর্থীর এই পুণ্যলগ্নে আজকে আমি আপনাদের জন্য এনেছি মোদক তৈরির পদ্ধতিটি। খুব সহজে অল্প সময়ে চালের গুঁড়ো ও ক্ষীর দিয়ে টেস্টি মোদক কিভাবে আমরা বাড়িতে মোল্ড বা ছাঁচ ছাড়াই বানিয়ে নিতে পারি, চলুন তার পদ্ধতিটি জেনে নিই। গণপতি বাপ্পা বা গণেশ ঠাকুর মিষ্টি ভীষণ পছন্দ করেন এবং তার পছন্দের একটি মিষ্টি হচ্ছে এই মোদক। সাধারণত গণেশ পুজোয় 21টি মোদক দিয়ে গণেশ ঠাকুরের ভোগ বা প্রসাদ দেওয়া হয়। নর্মালি মোদকে দুটো লেয়ার থাকে, একটা ভেতরের লেয়ার যেটাকে আমরা পুর বলি আর একটা বাইরের আবরণ। আমি এখানে প্রথমে ভেতরের লেয়ার বা পুরটা বানিয়ে নেব। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, পেস্তা এবং আখরোট নিয়ে নিয়েছি। শুকনো কড়াই গরম করে নিয়ে আমি এবার এর মধ্যে 2 চামচ সাদা তিল প্রথমে ভেজে নেব। সাদা তিলটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটা বেশ ক্রাঞ্চি হয়ে যাবে। এর ক্রাঞ্চি টেস্টটা মোদকের টেস্টও অনেক বাড়িয়ে দেবে। এইবার আমি কড়াইয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ঢেলে দেব এবং এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে মিক্সিতে গুঁড়ো করার আগে আমি অন্য একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এইবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ ভালোভাবে ফুটে গেলে এবার আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দেব এবং এই সময় আমি লাম্প যাতে তৈরি হয়ে না যায় সেই জন্য কন্টিনিউয়াসলি মিশ্রণটিকে নাড়তে থাকব। এখন আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। আমি বেশি চিনি দেব না, কারণ গুঁড়ো দুধ নিজেই খুব মিষ্টি হয়। যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে পিষে নেওয়া সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দেব এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশ্রণটি ঘন হয়ে এলে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 পিঞ্চ জাফরান। জাফরান মিশিয়ে দেওয়ার জন্য এই পুরের টেস্টটা অসাধারণ হয়ে যায়। খুব ভালোভাবে নাড়তে নাড়তে যখন আমি দেখব টোটাল মিশ্রণটা এরকম একটা মন্ডে পরিণত হয়ে যাচ্ছে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে রাখব এবং মিশ্রণটিকে ঠান্ডা হতে দেব। এই মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরা আরও একটু জমে যাবে। শুকনো কড়াইয়ের মধ্যে এবার আমি 1 কাপ জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে একটা এলাচের দানাগুলোকে ভালো করে ক্রাস্ট করে এই জলে মিশিয়ে দেব। এর সাথে এখানে দেব 1 পিঞ্চ লবণ আর 1 চামচ চিনি। চিনিটা গলে গেলে এবার আমি গরম জলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দেব এবং এখানে আমি এবার 1 কাপ চালের গুঁড়োও মিশিয়ে দেব। চালের গুঁড়োটাকে এই গরম জলে ভালো করে নেড়ে নিয়ে আমি একটা মন্ড তৈরি করে নেব। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো চালের গুঁড়োও নিতে পারেন। ভালোভাবে চালের মন্ডটা তৈরি করে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে রেখে দেব। চালের মন্ডটাকে ঠান্ডা করতে দিয়ে এবার আমি পুরের মধ্যে ভেজে নেওয়া তিলের কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম। এই তিলটাকে এবার পুরের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার আমি চালের মন্ডটাকে খুব ভালোভাবে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এইবার আমি ডোটাকে একটা ভেজা রুমালের সাহায্যে ঢেকে রেখে দেব। এতে করে ডোটা কিন্তু
ড্রাই হয়ে যাবে না। এইবার আমি এরকম ছোট ছোট বল বানিয়ে নেব আর হাতে সামান্য ময়দা মাখিয়ে এই বলগুলোকে বাটির শেপে করে নেব। বাটির মধ্যে পুরটাকে দিয়ে আমি এবার এর সাইডগুলোকে আরেকটু চেপে পাতলা করে দেব এবং এটাকে মোদকের মতো ধীরে ধীরে শেপ দেব। বেসিক্যালি মোদকের যে পুরটা হয় সেই পুরটা কিন্তু আমরা বাঙালিরা যে পুলি পিঠা বানাই সেই মন্ডের মতো করেই এখানে তৈরি করা হয়। শুধু আমাদের পুলি পিঠার শেপটা একরকম হয় আর মোদকের শেপটা হয় একদম অন্য রকম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কি সুন্দর করে এক একটা মোদকের শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা বাটিকেই ধীরে ধীরে মোদকের মতো করে শেপ দেব। আর তার জন্য প্রথমে এই বাটির ধারগুলোকে এইভাবে খাঁজ কেটে নিতে হবে। এইভাবে গোটা বাটিটাকে এরকম খাঁজ কেটে নিয়ে এবার আমি ধীরে ধীরে চারপাশ দিয়ে চেপে এটাকে মোদকের মতো করে শেপ দিয়ে নেব। এইভাবে মোদক বানিয়ে এবার আমি মোদকটাকে মিনিট পাঁচেকের জন্য স্টিমে রেখে দেব। আমার মোদক বানানো হয়ে গেছে। এবার আমি এই মোদকগুলোকে কিছু জাফরান আর ভেজে রাখা সাদা তিলগুলো দিয়ে সাজিয়ে দেব। বন্ধুরা, আমার এই খুব সহজে বানানো পারফেক্ট মোদক তৈরির পদ্ধতিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। আর যেই সমস্ত বন্ধুরা এইবারকার গণেশ চতুর্থীতে মোদক তৈরি করতে পারবেন না ভাবছিলেন, তারা অবশ্যই এইভাবে মোল্ড ছাড়াই হাতেই একবার বাড়িতে মোদকটা তৈরি করে নিন। আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।